স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে মুখ দিতে পারবে কিনা বিশেষ করে ফিজিক্যালি ইন্টারমেন্ট করার আগে পরে স্বামী স্ত্রীর জনিতে মুখ দেওয়া কিংবা স্ত্রী যদি স্বামীর পেনিস মুখে নেয় তাহলে এটা বৈধ হবে কিনা অনেক সময় নিজেদের যৌন চাহিদাকে আর একটু বৃদ্ধির জন্য অনেকে এই ধরনের কাজটি করে থাকেন আসলে এভাবে স্ত্রীর জনিতে মুখ দেওয়া কিংবা স্বামীর পেনিস মুখে নেওয়া এটা বৈধ হবে কিনা এটা জায়জ আছে কিনা ইসলামী শারিয়ার এক্ষেত্রে বিধানটা কী এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দর্শক এ বিষয়ে বিস্তৃত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে লাইক দিয়ে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা দাম্পত্য জীবন সম্পৃক্ত কোনো প্রশ্ন করতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো ফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করবো দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হলো স্বামী স্ত্রী একে অপরের যৌনঙ্গে মুখ দিতে পারবে কিনা বিশেষভাবে ফিজিক্যাল এন্টারমেন্টের আগে পরে অনেক সময় দেখা যায় যে নিজেদের যৌন আসক্তি আরও বাড়ানোর জন্য যৌন চাহিদা বাড়ানোর জন্য একে অপরের অঙ্গে মুখ দিয়ে থাকে আবার অনেক সময় চুষতে থাকে আসলে স্বামীর জন্য স্ত্রীর জনিতে মুখ দেওয়া কিংবা স্ত্রী স্বামীর মুখ পেনিসে নিয়ে পেনিস মুখে নিয়ে এইভাবে চষা এটা আসলে বৈধ কিনা না এক্ষেত্রে ইসলামী শরীরের বিধানটা কী দর্শক এই বিষয়টিকে যদি আমরা কোরআন শোনার আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখব আল্লাহ সবাহ কোরআনুল কারিমে বলেছেন নিঃসা উকুম হারসুল্লাম আন্নাশি ইতুম ফিহা তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য খ্যাতস্বরূপ শস্য খ্যাতস্বরূপ অর্থাৎ চাষাবাদী একটি জমির মতো চাষাবাদী জমির ভিতরে কৃষক যেমন যে ধরনের ফসল ফলাতে চায় সে ধরনের চাষ করা ফসল ফলানো সেটা কিন্তু তার জন্য ঐচ্ছিক হয়ে থাকে সে যেভাবে সে সেভাবে করতে পারে এই হিসাবে এই আয়াত থেকে মুফাসির নেম বিশেষ করে তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখর উদ্দিন রাজি তাফসির রুহুল মানির ভিতরে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি এবং তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিবুতি রাহিমাহুল্লাহ উল্লা সহ আরও বড় বড় মুফাসিরা তাদের তাফসির গ্রহণতে উল্লেখ করেছেন যে স্ত্রীর স্বামীর জন্য যে হালাল বৈধ আল্লাহতালা করেছেন এই আয়াতের মাধ্যমে এবং স্ত্রীর কতটুকু হালাল এ ব্যাপারে তেনারা উল্লেখ করেছেন সকল মুফাসিরে এই কথাটি উল্লেখ করেছেন যে স্ত্রীর ওয়ার্ল্ড বডি স্বামীর জন্য হালাল হ্যাঁ এক্ষেত্রে সহবাস করা বা ফিজিক্যালি এন্টারটেনমেন্ট করা এক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ রয়েছে যেমন পায়ুপদ দিয়ে সংগ্রাম করা যাবে না পায়ুপথ দিয়ে সংগ্রাম করা এটা হারাম ঠিক তেমনিভাবে সময়ের কিছু নির্ধারণ আছে যেমন নাকি মেন্স অবস্থায় হাইজ হাইজনেফাজ অবস্থায় মাসিক চলাকালীন সময় ফিজিক্যাল ইন্টারমেন্ট করা যাবে না এটা হারাম এছাড়া অল বডি নারীর মাথা থেকে পা পর্যন্ত এটা স্বামীর জন্য হাজব্যান্ডের জন্য এটা হালাল ঠিক স্বামীর অল বডিটাও কিন্তু স্ত্রীর জন্য হালাল তবে মনে রাখতে হবে এই হিসাবে এই আয়াত থেকে বোঝা যায় বা এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে আসলে স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য যেহেতু পূর্ণাঙ্গ রূপে হালাল সেই হিসাবে একে অপরের জনি কিংবা পেনিস মুখে নেওয়া চোষা এটা বৈধ হওয়ারই কথা তবে ফোকা বলেন যে আসলে এটা পশুর মতো আচরণ এই আচরণটি সাধারণত আমরা দেখি কুকুর বা অন্যান্য প্রাণীর ভিতরে ঘোড়া গরু এই ধরনের হিংস্র প্রাণী কিংবা নিম্ন শ্রেণীর প্রাণীর ভিতরে দেখা যায় এই ধরনের আচরণগুলো সেই হিসেবে ফোকাহেকেরাম বলেছেন যে এটা আসলে করা উচিত হবে না এটা মাকরু হবে বর্তমান সময় মেডিকেল সায়েন্স যেহেতু অনেক লেটেস্ট তারাও এটা বের করেছেন যা আসলে মানুষের জনিপথে কিংবা পেনিসে অনেক সময় নানারকম জীবাণু থাকে সেই জীবাণু থাকা অবস্থা এটা যদি মুখে নেয় বিশেষভাবে এটা তো মুখে নেওয়া জীবাণু চলে যেতে পারে সাথে সাথে অনেক সময় এই মুখে নেওয়ার কারণে মজি ওদি মনি এ ধরনের যদি শুক্র চলে আসে তাহলে সেটাও কিন্তু তার মুখে যাবে অর্থাৎ নাপাক একটা জিনিস মুখে নেওয়া হবে এই হিসেবে ফোকা হাইকেরাম এবং বর্তমান পৃথিবীর ওয়ার্ল্ড স্কলার অধিকাংশ স্কলাররাই মেজরিটি পার্সেন্ট স্কলাররাই বলেছেন যে আসলে এটা করা কখনোই উচিত হবে না এই ধরনের কাজ পার্থপক্ষে একেবারেই ছেড়ে দেওয়া উচিত এবং এটা আসলে পশুর মতো আচরণ এ ধরনের আচরণগুলো পশুর ভিতরে অবলোকন হয় এগুলো সাধারণত আমাদের আমরা মনে করি যে এটা পশুর ক্ষেত্রে দৃষ্টিগোচর হয় এটা সাধারণত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় অতএব পশু এটা কাজ করতে পারে এটা পশুর মতো আচরণ এটা মানুষ করতে পারে না এটা মানুষের জন্য করা কখনোই ঠিক হবে না তবে এটা করলে যে হারাম হয়ে যাবে গুণ হয়ে যাবে বিষয়টা এমন নয় তবে নাপাক চলে যাওয়া কিংবা মেডিকেল সায়েন্স যেহেতু বলছে যে জীবাণু যাওয়ার সম্ভাবনা থাকে মুখে জীবাণু চলে যেতে পারে সেই হিসাবে অবশ্যই এই কাজটি সর্ব অবস্থায় ছেড়ে দিতে হবে এই কাজটি কখনোই করা যাবে না দর্শক আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুন ও আমাদের সকলকে হায়াতে তো ইয়ে দান করো তো ইমানের সাথে দান করুন আলবিদা মা আসালামা